সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এল মিডিয়া প্রযোজিত, এনআরবি টিভি পরিবেশিত আলোর ভবনের রামাদানের আজকের এপিসোডে আমি মাসুদুল মতিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আমাদের যার যার জায়গা থেকে সচেষ্টভাবে আমরা চেষ্টা করছি আমাদের প্রতিটা রমাদান, প্রতিটা দিন যেন সুন্দরভাবে পর্যবসিত হয়, আমরা আমাদের রোজাগুলোকে যেন ঠিকঠাক মতো করতে পারি। আমরা আমাদের সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আমিন। أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد দুনিয়ার যে কোনো জায়গা থেকে এনআরবি টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে যে সমস্ত ভাই বোনরা হাজির আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে ওয়েলকাম করি, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এই সুন্দর প্রোগ্রামে, যেই প্রোগ্রামে আমরা জীবন নিয়ে কথা বলি, যেই প্রোগ্রামে আমরা মানুষের ভালো কীভাবে হবে তা নিয়ে কথা বলি, যেই প্রোগ্রামে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলি, যেই প্রোগ্রামে দুনিয়াটা কীভাবে সুন্দর দুনিয়া হবে সে সম্পর্কে কথা বলি, সেই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। আর আমাদের বিষয়টা হলো যে আমরা যারা মা বাবা হয়েছি, পিতামাতা হয়েছি, প্যারেন্টস হয়েছি, সন্তানদের প্রতি আমাদের কি দায়িত্ব রয়েছে। ওয়াটস আওয়ার রেসপন্সিবিলিটি টুয়ার্ডস আওয়ার চিলড্রেন, প্রথমেই বলা দরকার যে আওয়ার চিলড্রেন আওয়ার ফিউচার, আওয়ার চিলড্রেন আওয়ার লেগেসি, আওয়ার চিলড্রেন আওয়ার সাদাকা জারিয়া। আমাদের সন্তানরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানরাই হলো আমাদের লেগেসি, আমাদের সন্তানরাই হলো আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের অস্তিত্বের প্রমাণ, আমরা কি রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে যত সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে যত প্রেশাস অ্যাসেট দিয়েছেন, মূল্যবান সম্পদ দিয়েছেন, তার মধ্যে দ্য মোস্ট প্রেশাস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট ইউ হ্যাভ মাই ডিয়ার ব্রাদার, মাই ডিয়ার সিস্টার, ইউর চিলড্রেন। আপনার সন্তানরা হলো এই পৃথিবীর মধ্যে আপনার জন্য সব থেকে মূল্যবান সম্পদ, এর থেকে মূল্যবান সম্পদ আপনার জীবনে আর কিছু নাই, এর থেকে ইম্পর্টেন্ট আপনার জীবনে আর কিছু নাই, এর থেকে ইম্পর্টেন্ট আপনার জীবনে আর কোনো কিছু হতে পারে না। এবং স্পেসিফিকলি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন করতে পারতেন যে তোমাদের সন্তানগুলোকে তোমরা বাজারের থেকে কিনে আনবে, ফার্নিচার আমরা কিনে আনি, ঠিক না কথা, আমাদের বিভিন্ন খাট আমরা কিনে আনি, আমাদের বাসার বিভিন্ন ফ্রিজ আমরা কিনে আনি, খাবারও আমরা কিনে এনে খাই। আল্লাহ তাআলা চাইলে তো এমন নিয়ম করতে পারতেন যে তোমরা বাজারের থেকে গরু যেমন কিনে আনো, ছাগল যেমন কিনে আনো, ছেলে মেয়েও কিনে আনবে, এরপরে লুক আফটার করবে, ইউ কুড হ্যাভ ডান দ্যাট। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। কি করেছেন? আল্লাহ তাআলার হিকমতের দিকে আপনি খেয়াল করেন, আপনি নিজে অবাক হবেন, খুশি হবেন, আল্লাহ শুকরিয়া জানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে স্বামী এবং স্ত্রী, মা এবং বাবা রক্ত থেকে, ব্লাড থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, স্বামী থেকে বাবা থেকে যে রক্তটা আসবে, এই রক্তটাকে আবার পরিচর্যা করার দায় দায়িত্ব মাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মায়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্লাডকে লুক আফটার করেছেন, লুক আফটার করে এরপরে মায়ের নাড়ি ছিঁড়ে এত কষ্ট করে, এত লেবার পেইনের মধ্যে দিয়ে এই সন্তানের জন্ম আপনার স্ত্রী দিয়েছেন, সেটা আপনার সন্তান, আপনি গর্বিত বাবা হয়েছেন। আমার আসলে মা বাবার যে কত গুরুত্ব আমি বুঝি নাই। লন্ডনে যেদিন আমার ছেলের জন্ম হলো, রয়্যাল লন্ডন হসপিটালে, আমি সেদিন হসপিটাল থেকে বের হয়ে কাঁদতে কাঁদতে আমার মাকে ফোন করি, আর ফোন করে বললাম যে মা,
রয়্যাল লন্ডন হসপিটাল কত ডাক্তার, কত নার্স, কত মিডওয়াইফ, কত যন্ত্রপাতি, এর মধ্যে ইয়াহিয়ার জন্ম হতে যদি আমার ওয়াইফের এত কষ্ট হয়, মা তুমি আমাকে যেদিন জন্ম দিয়েছিলে সেই গ্রামের বাড়িতে যেদিন কোনো ক্লিনিক ছিল না, কোনো হসপিটাল ছিল না, কোনো ডাক্তার ছিল না, শুনেছি আমাদের নানি তিনি একমাত্র মিডওয়াইফ হিসেবে কাজ করেছেন, সেদিন তোমার কত কষ্ট হয়েছিল মা, এরকম কষ্ট করে এরকম নাড়ি ছিঁড়ে সন্তানদেরকে আমাদের মায়েরা জন্ম দিয়েছে। তা বুঝতেই পারেন আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের সাথে আপনার রক্তের সম্পর্ক করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে আপনার স্ত্রীর নাড়ি ছিঁড়ে বের করে এনেছেন। অনেক মায়েরা মনে করে যে হয়তোবা সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাব, আমি হয়তো বাঁচব না। এইভাবে প্রত্যেকটা সন্তানের জন্ম হয়েছে, এই সন্তানের দায়িত্ব আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল এবং তোমাদেরকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, জেনে রাখো তোমরা প্রত্যেকেই একজন রাখাল, আর যেই জিনিসের রাখালি তোমরা করো এই রাখালি সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমরা তোমাদের সন্তানের রাখালি করো, তোমরা তোমাদের সন্তানের শেপার্ড, সন্তানদের ভালো মন্দ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোনো বাবা সন্তানকে যে সর্বশ্রেষ্ঠ উপহার দিতে পারে এই সর্বশ্রেষ্ঠ উপহারের নাম হলো আদাব। যখন বাবা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেয়, কার্টিসি শিক্ষা দেয়, আদব কায়দা শিক্ষা দেয়, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ সম্পদ, সর্বশ্রেষ্ঠ জ্ঞান আপনি আপনার সন্তানকে দিতে পারেন। আমি আপনাদের খেদমতে খুব সংক্ষেপে আলোচনা করব যে সন্তানদের প্রতি আমরা কি দায়িত্ব পালন করব। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব হলো আমরা যেন সন্তানের জন্য প্ল্যান যেন সন্তান দুনিয়াতে আসার পরে না করি, সন্তান দুনিয়াতে আসার আগে, এমন কি আমরা বিয়ে শাদী করার আগে এই সন্তানের জন্য আমরা প্ল্যান করব। আমি একজন পুরুষ মানুষ হলে আমি এমন একজন মহিলাকে আমার স্ত্রী হিসেবে আমি খুঁজব যেই মহিলা আমার সন্তানদের ভালো মা হবেন, এরকম গুণাগুণ দেখে আমি একজন স্ত্রী খুঁজব। আমি একজন মহিলা হলে এমন একজন স্বামী আমি খুঁজব, আমার ফ্যামিলি আমার জন্য খুঁজবে যে স্বামী আমার সন্তানদের ভালো একজন বাবা হবে। তাহলে প্ল্যানটা আগেই আসে। এরপরে আমরা যখন স্বামী স্ত্রী হিসেবে, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম, ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়, এই ফিজিক্যাল রিলেশনে যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ মিলিত হব, আমরা আমাদের ডিজায়ারকে আমরা এক্সপ্লোর করব, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে না যাই, আমরা যেন দোয়া পড়তে ভুলে না যাই, দোয়া হলো যে আল্লাহ আমাদের যে এই মিলন হচ্ছে, এই মিলনের মাধ্যমে তুমি যেই সন্তান দান করবে এই সন্তানকে তুমি হেফাজত করবে শয়তান থেকে এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, এভাবে যেন স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশনটা হয়। এরপরে সন্তান যখন মায়ের গর্ভে এসে যাবে তখন স্বামী যেন মাকে লুক আফটার করে এবং মাও যেন এমনভাবে চলে, মা যেন কোনো ফাহেশ, কোনো খারাপ জিনিসের এক্সপ্লোর না হন। কারণ দেখা গেছে যে সমস্ত প্রেগনেন্ট মায়েরা যদি খারাপ জিনিস এক্সপ্লোর হয় প্রেগনেন্সি অবস্থাতে, ওই সিচুয়েশনটা বাচ্চাদের উপরে প্রভাব বিস্তার করে, ইম্প্যাক্ট করে। এজন্য আমরা যেন সুন্দরভাবে আমাদের যে সন্তানের জন্ম হবে তাকে যেন মায়ের গর্ভে যেন মা সুন্দর করে লুক আফটার করেন, তিনি যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, তিনি যেন সালাত আদায় করার চেষ্টা করেন, আল্লাহর জিকির করতে থাকেন, তাহলে মায়ের এই সৎ কর্মের কারণে একজন সৎ সন্তানের জন্ম হবে। জন্ম যখন হয়ে গেল সন্তানের, আমাদের সর্বপ্রথম মা বাবা হিসেবে দায়িত্ব হলো এই সন্তান দুনিয়াতে আসার আগে ইমিডিয়েট সুইটেবল টাইমে আমরা যেন সন্তানের ডান কানে যেন তাকে আজান শোনাই, সন্তানের বাম কানে যেন একামত আমরা শোনাই।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আপনার সন্তান প্রথম পৃথিবীতে এসে আল্লাহু আকবার শব্দটা শুনেছে, কারণ আপনি এবং আপনার সন্তান যেদিন দুনিয়া থেকে চলে যাব, জানাজার নামাজেও আল্লাহু আকবার বলে আপনাকে বিদায় দিয়ে দেওয়া হবে। এজন্য সন্তানের ডান কানে যেন আমরা আজান দেই, সন্তানের বাম কানে যেন আমরা ইকামত দেই। এরপরে সন্তানের যেন সপ্তম দিনে আমরা আমাদের যদি অ্যাবিলিটি থাকে আমরা যেন আকিকা করি এবং সুন্দর একটা নাম রাখি। যে সমস্ত বাবারা মায়েরা সন্তানের সুন্দর নাম রাখে না, তারা সন্তানদের উপরে জুলুম করে। এজন্য সব সময় সন্তানকে সুন্দর এবং স্ট্রং ইসলামিক নাম আপনারা রাখবেন। অন্তত পক্ষে সন্তান বড় হয়ে যেন ফিল করে আই হ্যাভ এ গুড নেম, এমন যেন না হয় আপনি এমন এক নাম রেখেছেন সন্তানও পছন্দ করে না, আপনিও শেষ পর্যন্ত দেখা গেল ও আমি তো বুঝি নাই, এরকম যেন না হয়। এরপরে এই সন্তান যখন একটু বড় হবে, কথা বলা শিখবে, সে যেন আল্লাহর নাম বলা শিখে, আপনি তাকে সহযোগিতা করবেন। সন্তান একটু একটু করে বড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রেসক্রাইব করছেন হাউ শাল ইউ লুক আফটার আওয়ার চিলড্রেন। আল্লাহ নবী বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাতি হিনা বালাগু সাবআন ওয়াদরিবুহুম আলাইহা হিনা বালাগু আশরান ওয়াফরিকু বাইনা মাদাজিহিম ওয়েন ইওর চিলড্রেন উইল বি অ্যারাউন্ড দ্য এজ অফ 7। সন্তানদের বয়স যখন 7 বছর হয়ে যায়, সন্তানদেরকে তোমরা সালাত শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, এবং কন্টিনিউয়াসলি ধীরে ধীরে ওযু কীভাবে করতে হয়, সালাত কীভাবে আদায় করতে হয়, কীভাবে রুকু করতে হয়, কীভাবে সেজদা করতে হয়, কী দোয়া পড়তে হয়, বাচ্চাদেরকে আমরা যেন ট্রেনিং দেওয়া শুরু করি। একক তো মিস করবে, আর একক তো পড়বে, একসময় আপনার ঘাড়ের উপরে উঠে যাবে, ডাজেন্ট ম্যাটার। আল্লাহর নবী সবথেকে বড় আবেদ, তিনি সালাতের মধ্যে সেজদায় আছেন আর ওনার দুই নাতি ঘাড়ের উপরে উঠে যাচ্ছে, তিনি সেজদাকে লম্বা করতেছেন কারণ ওনার নাতি ওনার ঘাড়ের উপরে আছে, তারা যেন একটু সময় পায়। সুবহানাল্লাহ, হোয়াট ক্যান বি দ্য বেটার এক্সাম্পল দ্যান দ্যাট। আমরা অনেক সময় মসজিদে বাচ্চারা গিয়ে একটু কান্নাকাটি করলে মুরব্বীদের মেজাজ খারাপ হয়। মেজাজ খারাপ করবেন না, কারণ আপনি তো অত ছোটোবেলায় মসজিদে যাইতেন না, এই বাচ্চারা তো মসজিদে আসছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন বাচ্চাদেরকে সালাত শেখাতে হবে 7 বছর বয়সে। 10 বছর বয়স যখন হয়ে যাবে, বাচ্চারা যেন নামাজে রেগুলার হয়, এবং যদি তারা রেগুলার না হয় এই সময় তাদেরকে যেন আমরা ডিসিপ্লিন করি। আপনারা অনেকে ভুল ব্যাখ্যা করে যে না আল্লাহর নবী বলছেন 10 বছর হয়ে গেলে বাচ্চাদেরকে মারধর করো। আপনারা কেউ বলতে পারবেন যে আল্লাহর রসুল কোনো বাচ্চাকে কোনো দিন মারধর করেছেন, গায়ে হাত দিয়েছে? নেভার এভার হি ডিড। এই জন্য ওয়াদরিবুহুম আলাইহা সুন্দর ট্রান্সলেশন হলো, সুন্দর এটার অর্থ হলো যে ডিসিপ্লিন দেম ওয়েন দে আর টেন। আমরা আমাদের ছাত্রদেরকে ডিসিপ্লিন করি কিন্তু কাউকে কোনো সময় মারি না, কারণ মারলে তো দাগ হয়ে যায় আর না মারলে এই ডিসিপ্লিনটা সুন্দরভাবে কাজ করে। এবং 10 বছর বয়স হয়ে গেলে বাচ্চাদের বিছানাটা যেন আলাদা করে দেয়। আল্লাহ নবী কত সুন্দর করে বলেছেন, সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে বলবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্দর একটা কথা আছে যে বাচ্চাদেরকে আমরা কীভাবে লুক আফটার করবো, এটাকে আপনারা এই থিওরিটা ফলো করবেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে অ্যাগ্রি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ইলআবুহুম সাবআন, প্রথম 7 বছর বাচ্চাদের সঙ্গে তোমরা খেলাধুলা করো, খেলাধুলার মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দাও। দেখেন বর্তমান মডার্ন এডুকেশনে কিন্তু আমরা এটাই করি। আপনারা মনে করেন ও উই সো মডার্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ ইভেন মডার্ন দ্যান আস। উনি বলছেন যে ইলআবুহুম সাবআন, প্রথম 7 বছরে তাদেরকে খেলাধুলার মাধ্যমে শিক্ষা দাও, যা কিছু শিখাতে হয়। এরপরে দ্বিতীয় 7 ইয়ার্স, 7 বছর বয়স থেকে নিয়ে 14 বছর বয়সের ব্যাপারে হযরত ওমর বলেছেন আল্লিমুহুম, যে কোনো বেসিক ফাউন্ডেশন, এটা কোরআন হোক, এটা হাফেজ হোক, এটা ম্যাথস হোক, এটা সায়েন্স হোক, এটা ইংলিশ হোক, এটা ল্যাঙ্গুয়েজ হোক, এটা বেঙ্গলি হোক, বাচ্চাদেরকে যা আপনি ফাউন্ডেশন দিতে চান, যা আপনি শেখাতে চান, 7 বছর বয়স থেকে নিয়ে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে ফাউন্ডেশন দিবেন। যেরকম ফাউন্ডেশন দিবেন বিল্ডিং এরকমই হবে কিন্তু। এরপরে 14 বছর থেকে নিয়ে 21 বছর পর্যন্ত, ফ্রম 14 ইয়ার্স ওল্ড আনটিল 21 ইয়ার্স ওল্ড, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কুনু আসদিকালাহুম, এই 7 বছরে মা বাবা
আপনারা আপনাদের সন্তানদের বন্ধু হয়ে যাবেন। কেন বন্ধু হয়ে যাবেন? তাদের এখন হরমোন গ্রো করেছে, তাদের ইমোশনাল নিড আছে, তাদের একটা ব্যক্তিত্ব আছে, একটা পার্সোনালিটি আছে। আপনি থাপ্পড় মারতে থাকেন আর ধমকাইতে থাকেন, ইজ নট গোন ওয়ার্ক, ইট উইল নেভার ওয়ার্ক। এই জন্য আপনি বাচ্চার সঙ্গে ডায়লগ করেন, কথা বলেন, কনভিন্স করেন এবং যুক্তি দেন। মাও ঠিক ইকুয়ালি সন্তানের সঙ্গে, ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে বন্ধুর আচরণ করেন। যখন আপনি 21 বছর পর্যন্ত নিজের সন্তানকে দেখাশোনা করলেন, তাদের দায়িত্ব পালন করলেন, হযরত ওমর এরপরে বলেন 21 বছর হয়ে গেলেন, উতরুকুহুম, লেট দেম গো, দে উইল নেভার বি মিসগাইডেড ইনশাআল্লাহ। দেন আমার ভাইরা, আমার বোনেরা, সন্তানদের দায়িত্ব কমপক্ষে পালন করতে হবে 21 বছর পর্যন্ত। প্রথম 7 বছরে খেলাধুলার মাধ্যমে শিক্ষা দেই, পরে 7 বছরে আমরা ফাউন্ডেশন অফ নলেজ যেটা আছে, ফান্ডামেন্টাল নলেজগুলো তাদেরকে আমরা দেই, এবং তৃতীয় 7 বছর, 14 থেকে 21 বছর আমরা বাচ্চাদের বন্ধু হয়ে যাই, তাদেরকে বোঝাই এবং তাদের জন্য দোয়াও করি। এবং 21 বছর পর্যন্ত যেই বাচ্চা দিনের পথে থাকে, কোরআনের পথে থাকে, আল্লাহর পথে থাকে, এরপরে তারা মিসগাইডেড ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না। আমাদের সন্তানরা আমাদের সাদাকা জারিয়া, তারা আমাদের জন্য দোয়া করবে। আমরা মারা যাওয়ার পরে তাদের কাছ থেকেই আমরা সওয়াব পাবো। তারা আমাদের জন্য বলবে রব্বিরহাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমরা যারা মা বাবা হয়েছি, আমাদেরকে যেন আমাদের সন্তানদের প্রতি হক আদায় করার তৌফিক দান করেন। আমার সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সময় অনেক গড়িয়ে গেল। আবারও ইনশাআল্লাহ কোনো এক সুযোগে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে, আপনাদের ফ্যামিলির সবাইকে সুন্দর রাখুন, ভালো রাখুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।